একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। তা বলে এক ভাড়া বাড়ি থেকে আরেক ভাড়া বাড়িতে নিয়ে তুলবে? তোমার যদি অতই বড় লোক হওয়ার শখ তাহলে তুমি বিয়ের সময় আমার গলায় মালা না দিয়ে ওই ঘুষখোর পুলিশ অফিসার মাখনের গলায় মালা দিলে না কেন? চুপ। মমতাদের এত উঁচু গলা, ওই জন্যই তো আগের পাড়ায় ওরা থাকতে পারে। তুই জানিস না আমি কি জিনিস। এই টিভিটা না আমার মেয়ে দিয়েছে। মেয়ে দিয়েছে? মেয়ে আমার নয়। মেয়েটা কি হাওয়া থেকে এসেছে নাকি? আমি পম্পি আবার এসে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে। এটা একটা পাবলিক স্পেস, এখানে এসব অসভ্য অসভ্য কমেন্ট একদম করবে না তোমরা বলে দিচ্ছি। দেখছো আমার সিঁথিতে সিঁদুর, হাতে শাখা, পলা, ঠিক পাশেই আমার বর বসে রয়েছে। মালতি, আজ তোর কেন দেরি হলো? নিচের ঘরে রমকা কিংবা শরীরটা না আবার খারাপ হয়েছে। শোনো, এই মালতি বিশ্বাস অবিশ্বাসের কথা বলে না, মিথ্যা বললে এই মুখ দিয়ে যার গু পড়ে। আমি মালতিকে বড্ড ভালোবাসি বাবা, ওকে ছাড়া বাঁচবো না বাবা। বিচুটি পাতার ঝোল দিয়ে এক থালা ভাত খাবে? বিয়েটা কর না, একসাথে খাবো। তুই মর না বলছি, সকালবেলা নন্দন কাকার বাড়িতে দুধ চা কেমন খেলি। কেন রে, তোর গরু দুধে কি সোনা গোলা থাকে যে খেলে অমৃতের মতো লাগবে? মন্ত্রপুত শিকড় দিব আমি, একবার খেলেই সে সারা পৃথিবীতে তোকেই চিনবে। জয় আপেল বাবার জয়। আমার মা বাবার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই। ফ্রেন্ডস, মমতা তোমায় খুব সুন্দর লাগছে। মমতা একটু জড়িয়ে ধরি। এই তো হে ধর, তুমি আমি জন্মাল সব পাখি রাখা। কেন আমি নরেন কেকার বৌমাকে হাইজ্যাক করো? আমি বড় বয়স্ক, হাইজ্যাক করছি না। আমি তো আছি। মজা হয়েছে।